প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শুরুতেই তোমাদের সবাইকে গোলাপের শুভেচ্ছা তোমাদের সবাইকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে যুক্ত আছে আমি রাকিব স্যার আজকে আমি তোমাদের সাথে প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর একটি নির্ধারিত অংশের উপরে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসের শুরুতেই আজকের ক্লাসে পাঠের বিষয়টি কি হবে সে বিষয়টি জেনে নেই তো তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের অধ্যায় হলো এক এই এক অধ্যায়ের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি এবং বৃহত্তম ও ক্ষুদ্রতম জোর ও বীজ সংখ্যা তৈরি সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করা হবে অর্থাৎ আজকের ক্লাসের পাঠের বিষয়টি হল বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি এর পাশাপাশি জোর ও বীজর সংখ্যা তৈরি সম্পর্কে শিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকের পাঠে যে বিষয়টি প্রথমেই শিখতে পারবে সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা তৈরি করা শিখতে পারবে কিভাবে তুমি বৃহত্তম সংখ্যা তৈরি করবে সে বিষয়টি আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এরপরে ওই বৃহত্তম সংখ্যাটি দিয়ে কিভাবে একটা জোর সংখ্যা তৈরি করবে সে বিষয়ে আজকের ক্লাসে শিখতে পারবে এর পাশাপাশি বৃহত্তম বিজোর সংখ্যা তৈরি করা সম্পর্কেও শিখতে পারবে কিভাবে তুমি বৃহত্তম সংখ্যাটি দিয়ে কিভাবে বিজোর সংখ্যা তৈরি করবে সে বিষয়টিও আজকের ক্লাসে শিখতে পারবে তো এর পাশাপাশি প্রিয় শিক্ষার্থীরা আজকের পাটে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা সম্পর্কেও শিখতে পারবে কিভাবে তুমি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে কতগুলো সংখ্যা দেওয়া থাকবে তো এই সংখ্যাগুলো গিয়ে তুমি কিভাবে সাজিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে সে বিষয়টি আজকের পাঠে শিখতে পারবে তো এর পাশাপাশি প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠে আমরা যে বিষয়টি শিখব ওই ক্ষুদ্রতম সংখ্যাটিকে কিভাবে একটা জোর সংখ্যায় তৈরি করা যায় বা জোর সংখ্যায় পরিণত করা যায় সে বিষয়টিও আজকের পাঠে শেখানো হবে এর পাশাপাশি তোমাদেরকে ক্ষুদ্রতম বিজোর সংখ্যা তৈরি করা সম্পর্কে আজকের পাঠে শেখানো হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই অনলাইন ক্লাসটিতে তোমরা জোর ক্ষুদ্রতম এবং বৃহত্তম এ জোর এবং বিজোর সংখ্যা তৈরি সম্পর্কে শিখতে পারবে এর পাশাপাশি প্রথমেই আমরা বৃহত্তম সংখ্যা অথবা ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করবে সে বিষয়টিও বিস্তারিতভাবে আলোচনা করা হবে এজন্য প্রিয় শিক্ষার্থীরা এখন থেকে শেষ পর্যন্ত তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে আজকের ক্লাস থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো তাহলে আজকের পাঠের আমরা মূল অংশে চলে যাই বৃহত্তম সংখ্যা তৈরি করা সম্পর্কে তাহলে কিভাবে তুমি বৃহত্তম সংখ্যা তৈরি করবে তো কিছু সংখ্যা তোমার দেওয়া থাকবে ঠিক আছে কিছু সংখ্যাগুলোকে তুমি কিভাবে সাজিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করবে সে বিষয়টি শিখব তো চলো আমরা কিছু সংখ্যা নিয়ে নেই তো দেখো আমি কিছু সংখ্যা নিচ্ছি প্রথমে নিলাম এক একটি কার্ডের উপরে লেখা আছে এক এরপরে নিলাম ছয় এরপরে সংখ্যাটি নিলাম পাঁচ পাঁচের পরে আমরা নিলাম নয় নয়ের পরে আট এবং সর্বশেষ আমরা যে সংখ্যাটি নেবো সেটা হচ্ছে চার তো এইখানে দেখো ছয়টি সংখ্যা টোটাল দেওয়া আছে এবং কার্ডের সংখ্যাও কী ছয়টি তো এখানে এক একটায় এক এক না সংখ্যা দেওয়া আছে তো এখন এই সংখ্যাগুলো দিয়ে তুমি কীভাবে বৃহত্তম সংখ্যা তৈরি করবে তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করা করবে এর পাশাপাশি আমরা বৃহত্তম জোর এবং বিজোর সংখ্যা তৈরি সম্পর্কেও শিখব তাহলে প্রথমে আমরা যে বিষয়টি বের করব বৃহত্তম সংখ্যা তৈরি করা সম্পর্কে ঠিক আছে বৃহত্তম সংখ্যা তৈরি করবে এই ছয়টি সংখ্যা দিয়ে এরপর দ্বিতীয় যেটা শিখব বৃহত্তম জোর সংখ্যা তৈরি করতে হবে যে বৃহত্তম সংখ্যাটা তৈরি করব সেই সংখ্যাটাকে কিভাবে জোরে পরিণত করা যায় সে বিষয়টি আমরা শিখব এর পাশাপাশি বৃহত্তম বিজোর সংখ্যা তৈরি করা সম্পর্কেও শিখব অর্থাৎ যে বৃহত্তম সংখ্যাটি পাব সেটাকে কিভাবে তুমি বিজর সংখ্যায় পরিণত করবে সে বিষয়টিও আমরা এখন শিখব তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই প্রশ্নের উত্তরগুলো খোঁজ করার পূর্বে বৃহত্তম সংখ্যা তৈরি করা বৃহত্তম জোর সংখ্যা তৈরি করা এরপরে বৃহত্তম বিজয় সংখ্যা তৈরি করা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার পূর্বে আগে আমাদেরকে জানতে হবে বৃহত্তম সংখ্যা কি ঠিক আছে বৃহত্তম সংখ্যা কি সে সম্পর্কে জানতে হবে এরপরে জোর এবং বীজর সংখ্যা কি এটা নিচের ক্লাসে শিখে আসছো জোর এবং বীজর সংখ্যা সম্পর্কে তো সেই বিষয়টি চলো আমরা একটু জেনে আসি যে বৃহত্তম সংখ্যা কাকে বলে জোর সংখ্যা কাকে বলে আর বীজর সংখ্যাই বা কাকে বলে তো প্রথমে আসো বৃহত্তম সংখ্যা সম্পর্কে তো এখানে দেখো আমি কার্ডের ভিতরে কিছু নাম্বার নিলাম এখানেও ছয়টি নাম্বার দেওয়া আছে তাহলে বৃহত্তম সংখ্যাকে কী বা কীভাবে তুমি সংজ্ঞায়িত করবা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে প্রদত্ত সংখ্যাগুলোকে অর্থাৎ যে কার্ডের ভিতরে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সাজিয়ে বড় থেকে ছোটো সাজিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে বৃহত্তম সংখ্যা বলে তাহলে আমাদের উপরে ছয়টি সংখ্যা দেওয়া আছে এদেরকে যদি আমি বড় থেকে ছোটো সাজাই প্রথমে বড় সংখ্যা এরপর আস্তে আস্তে ছোটো সংখ্যা লিখতে লিখতে অর্থাৎ সর্বশেষ ছোটো সংখ্যা কোথায় বসবে সর্ব ডানে আর সর্ব বামে বসবে কি সবচেয়ে বড় সংখ্যাটি তাহলে বড় থেকে ছোট সাজিয়ে যে আমরা সংখ্যাটি পাবো সেটা হবে কি বৃহত্তম সংখ্যা তাহলে এখন উপরে যে কার্ডে নাম্বারগুলো আছে তাহলে চলো সেগুলো যদি আমরা একটু সাজাই তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো তো এখানে এই ছয়টা সংখ্যার ভিতরে সবচেয়ে বড়োকে সবচেয়ে বড় দেখো সর্ব ডানে অবস্থান করতেছে নয় এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে বড় কে নয় তাহলে বৃহত্তম সংখ্যায় বলছে বড় থেকে ছোট সাজাতে হবে তাহলে প্রথম সংখ্যাটি কত হবে নয় আমরা নয় লিখলাম এরপর দেখো নয়ের পরে একটু ছোট সংখ্যা কী আছে আট আছে নয়ের পরে একটু ছোট আছে কে আট কারণ আমাদেরকে বড় থেকে একবারে ছোট পর্যন্ত সাজাতে হবে ঠিক আছে তাহলে নয়ের পরবর্তী পূর্বে যে ছোট সংখ্যাটি আছে সেটা হলো আট তাহলে এই আট সংখ্যাটি বসবে এরপর দেখো এই দুটি সংখ্যা চলে গেল নয় আর আট বাকি আছে আরও চারটি সংখ্যা তো এই বাকি চারটি সংখ্যার ভিতরে দেখো কোনটা সবচেয়ে বড়। তাহলে বাকি চারটি সংখ্যার ভিতরে সবচেয়ে বড় কে তাহলে আটের পরে কে বসবে পাঁচ এরপরে দেখো বাকি রইল তিনটি সংখ্যা দুই তিন চার তো এখন এইগুলোর ভিতরে সবচেয়ে বড়কে কে এই তিনটার ভিতরে এই তিনটার ভিতরে বড় হচ্ছে কে চার তাহলে পাঁচের পরে কে বসবে চার বসবে এরপর এখানে দুটি সংখ্যা আছে দুই আর তিন বাকি আছে তো এখানে তিন দুইয়ের চাইতে বড় এর জন্য চারের পরে কে বসবে তিন বসবে আর সর্বশেষ কে বসবে দুই বসবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বৃহত্তম সংখ্যাটা কি সেটা বুঝতে পারছো যে প্রদত্ত সংখ্যাগুলোকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটাই হচ্ছে কি বৃহত্তম সংখ্যা যেটা আমাদেরকে বের করতে হবে আমরা প্রথমেই একটা সৃজনশীলের মতো প্রশ্নে দেখেছি যে কার্ডে নাম্বারগুলো দেওয়া আছে নিচে তিনটি প্রশ্নের উত্তর বের করতে হবে বৃহত্তম সংখ্যা তৈরি বৃহত্তম জোর এবং বীজের সংখ্যা তৈরি তো আশা করি তোমরা বৃহত্তম সংখ্যা কিভাবে তৈরি করবে সে বিষয়টি বুঝতে পেরেছ যে আমরা সংখ্যাগুলোকে কি বড় থেকে ছোট সাজিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করব। এখন আসো জোর এবং বিজোরের বিষয়টি একটু জেনে আসি কারণ এই জোর ও বিজোরের বিষয়গুলো তোমরা ক্লাস প্রথম শ্রেণীতে শিখেছো তো সেই পড়াটি আমি একটু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যাতে তোমরা জোর এবং বিজোর সংখ্যা সহজেই তৈরি করতে পারো তো আমরা সেখানে শিখেছিলাম বিজোর সংখ্যা বিজোর সংখ্যা কাকে বলে সেখানে আমরা বলেছিলাম যে সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত নয় থাকবে সে সংখ্যাটি কি বিজোর তাহলে আমরা এই কথাটি শিখেছিলাম নিচের ক্লাসে অর্থাৎ প্রথম শ্রেণীতে যে সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত নয় থাকবে সে সংখ্যাটি কি বিজোর অর্থাৎ যে যত বড়ই সংখ্যা হোক না কেন অথবা যত ছোট সংখ্যাই হোক না কেন এই সংখ্যাটির শেষে যদি আমরা দেখি এই পাঁচটি সংখ্যা থাকে এক তিন পাঁচ সাত নয় এই পাঁচটি সংখ্যার যে কোনো একটা থাকে তাহলে সেই সংখ্যাটিকে আমরা কি বলবো বিজোর তাহলে চলো আমরা একটু বিষয়টি উদাহরণ দিয়ে যদি বুঝি আমরা দেখো এই একটি সংখ্যা নিলাম এখানে দেখতে পাচ্ছ যে একটি সংখ্যা আছে তো এই সংখ্যাটির সর্বশেষ অর্থাৎ সর্বডানে শেষ সংখ্যা বলতে সর্বডানের এককের ঘরে যে সংখ্যাটি সে সংখ্যাটি দেখো কি আছে তিন আছে তাহলে আমরা উপরে কি বলেছি যে সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত নয় থাকবে সে সংখ্যাটি কি বিজোর তাহলে দেখো এই সংখ্যাটি শেষে কে আছে তিন আছে তাহলে তিন সংখ্যাটি কি হবে প্রিয় শিক্ষার্থীরা এটা হবে বিজোর অর্থাৎ তিন সংখ্যাটি বিজোর হওয়ার কারণে এই পুরো সংখ্যাটি হয়ে যাবে বিজোর সংখ্যা কেমন আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এরপর আমরা ধরো আরেকটি সংখ্যা আমরা নিব তাহলে এই তিন বিজোর হওয়ার কারণে পুরো সংখ্যাটি কি হয়ে গেছে বিজোর তাহলে চলো আমরা আরেকটি সংখ্যা নিলাম নয় পাঁচ তিন এক সাত তাহলে এই সংখ্যাটির শেষে দেখো এককের ঘরে সর্বডানে দেখো শেষ সংখ্যাটি আছে কত সাত তাহলে আমরা উপরে বলেছি কি এক তিন পাঁচ সাত নয় এই পাঁচটার ভিতরে যে কোনো একটা সংখ্যা সর্ব ডানে থাকলে শেষে থাকলে সে সংখ্যাটিকে আমরা কি বলবো বিজোর তাহলে এটাও কি একটা বিজোর সংখ্যা কারণ সাত বিজোর এজন্য পুরো সংখ্যাটিকে আমরা কি বলবো বিজোর বলবো তাহলে এভাবে যত বড় সংখ্যাই হোক না কেন তোমরা শেষের যে সংখ্যাটি আছে এককের ঘরে সর্বডানে যে সংখ্যাটি আছে যেটাকে আমরা এককের ঘরে বলি তো এই সংখ্যাটি যদি বিজোর হয় তাহলে পুরো সংখ্যাটি কি হবে বিজোর হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছ এরপরে আসো জোর সংখ্যার বিষয়ে জোর সংখ্যার বিষয়ে আমরা কী শিখেছিলাম যে সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় আট থাকবে সে সংখ্যাটি কি জোর তাহলে আমরা সংখ্যাটি এভাবে শিখেছিলাম যে সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় আট থাকবে সে সংখ্যাটি কি জোর অর্থাৎ এই পাঁচটি সংখ্যার যে কোনো একটা থাকলেই আমরা বলবো কি এটা জোর তো অবশ্যই এই সংখ্যাগুলো কোথায় থাকতে হবে একবারে ডানে অর্থাৎ শেষে সংখ্যার এবং যেটা এককের ঘর তাহলে এই পাঁচটি সংখ্যার যে কোনো একটা থাকলেই আমরা কি বলবো জোর তাহলে এখন আসো আমরা একটা উদাহরণস্বরূপ একটি সংখ্যা নিরাম দেখো এই সংখ্যাটির শেষ সংখ্যাটি কত দুই অর্থাৎ সর্ব ডানের শেষ সংখ্যাটি দুই এককের ঘরেও কী দুইয়ের অবস্থান তাহলে এই দুইটা কি বলতো এখানে জোর না বিজোরে আছে জোরের ভিতরে আছে দেখো দুই সংখ্যাটি অর্থাৎ যে সংখ্যা শেষে শূন্য দুই চার ছয় আট থাকে সে সংখ্যাটি কি জোর তাহলে আমরা এই সংখ্যাটিকে অনায়াসে বলতে পারি কি সংখ্যা জোর সংখ্যা এরপরে ধরো আরেকটি সংখ্যা নিলাম নয় পাঁচ তিন এক ছয় তো এই সংখ্যাটির শেষের অর্থাৎ সর্বডানের এককের ঘরের সংখ্যাটি মিলিয়ে দেখো কি আছে ছয় এখন তোমরা বলো ছয় জোর না বিজোর এখানে দেখো জোরের ভিতরে ছয়ের অবস্থান সুতরাং আমরা অনায়াসে বলে দিব যে এই সংখ্যাটি জোর সংখ্যা কারণ এখানে ছয় কি জোর সংখ্যার ভিতরে আছে অর্থাৎ ডানের যে সংখ্যাটি আছে এটা জোরের ভিতরে মিলে গেলে এটা জোর সংখ্যা এটা বিজোরের ভিতরে মিলে গেলে কি হবে বিজোর সংখ্যা তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জোর এবং বিজোর সংখ্যা কোনটি সেটি বুঝতে পারলে এখন আসো আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করতেছিলাম যে এই সংখ্যা এটার উত্তর আমাদেরকে বের করতে হবে যে এই যে কার্ডের ভিতরে ছয়টি সংখ্যা দেওয়া আছে এখান থেকে আমরা বৃহত্তম সংখ্যা বৃহত্তম জোর সংখ্যা এবং বৃহত্তম ভিজোর সংখ্যা তৈরি করবো তাহলে প্রথমে আসো বৃহত্তম সংখ্যা তাহলে আমরা যদি বৃহত্তম সংখ্যা তৈরি করি তাহলে সর্বপ্রথম কোন সংখ্যাটি হবে প্রিয় শিক্ষার্থীরা মনে করো তো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি নয় কোনটি নয় তাহলে আমরা প্রথমে কি বসাবো নয় বসাবো কারণ বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে বড় থেকে ছোট সাজাতে হয় তো নয় তো বাদ হয়ে গেল কারণ এখানে আমরা নয় লিখে ফেলছি তার মানে নয় নম্বর কার্ডটা বাদ বাকি যে সংখ্যাগুলো আছে দেখো বাকি সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে বড়কে আট বাকি যে পাঁচটি সংখ্যা আছে নয় বাদে বাকি সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে বড়কে আট তাহলে নয়ের পরে কে বসবে আট বসবে এরপরে দেখো আমাদের দুটি সংখ্যা শেষ নয় আর আট এরপর বাকি আছে ছয় পাঁচ এক চার বাকি চারটি সংখ্যা আছে এর ভিতরে সবচেয়ে বড় কে ছয় তো আমরা আটের পরে কোন সংখ্যাটি বসাবো প্রিয় শিক্ষার্থীরা আটের পরে ছয় বসবে এরপর বাকি রইল তিনটি সংখ্যা এক পাঁচ আর চার এখন তোমরাই বলো এক পাঁচ এবং চার এর ভিতরে বড়ো কে এর ভিতরে বড়ো হচ্ছে কে পাঁচ তাহলে ছয়ের পরে কে বসবে পাঁচ বসবে এরপর বাকি রইল এক আর চার সংখ্যা এই দুটা প্রথমটা শেষেরটা তো তাহলে এই দুইটার ভিতরে বড়কে অবশ্যই চার সংখ্যাটি বড় তাহলে কি বসবে পাঁচের পরে চার বসবে আর সর্বশেষ বাকি যে সংখ্যাটি আছে এক বসবে তাহলে দেখো আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করে ফেললাম বড় থেকে ছোট সাজিয়ে বড় থেকে ছোট কি সাজিয়ে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করেছি এরপরে আসো বৃহত্তম জোর সংখ্যা কিভাবে তৈরি করব। বৃহত্তম জোর সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এই বৃহত্তম সংখ্যাটি দিয়েই আমাদেরকে জোর সংখ্যা তৈরি করতে হবে তাহলে আমরা এখন বৃহত্তম জোর সংখ্যা তৈরি করব এখন তার আগে খেয়াল করো এখানে যে সংখ্যাটি দেওয়া আছে সর্বশেষ অর্থাৎ ডান সর্ব ডানের সংখ্যাটি কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা এক তো আমরা সংজ্ঞার ভিতরে কি পড়েছিলাম যে সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় আট থাকবে সে সংখ্যাটি কি হবে জোর হবে কিন্তু আমরা শেষের সংখ্যাটি কি দেখতেছি এক আছে কত আছে এক তাহলে এক থাকলে সেটা কি হবে না কখনোই জোর হতে পারে না তাহলে জোর হতে হলে এখন কি করবা তুমি এটা জোর বানানোর জন্য তাহলে তুমি সর্ব ডানে অর্থাৎ এককের ঘর থেকে আস্তে আস্তে সামনের দিকে আগাবা অর্থাৎ দশকে তারপর শতকে এরপর হাজারের দিকে এরকম আগাতে থাকবা অর্থাৎ সামনে অর্থাৎ দশক শতক হাজার এরকম যতই সামনে যেতে থাকবা যেখানেই জোর সংখ্যা পাবা এটাকে কি সর্ব ডানে নিয়ে আসতে হবে তাহলে দেখো এখানে সর্বশেষ সংখ্যাটি কত এক একের পূর্বে কত আছে দশকের ঘরে চার তাহলে এখন তোমরা বলো চার জোর না বিজোর আমাদের সংজ্ঞা অনুযায়ী চার কি জোর তাহলে আমরা কি করব এই চার সংখ্যাটিকে শেষে নিয়ে যাব একের পরে এই চার সংখ্যাটিকে উঠিয়ে একের পরে লিখলেই আমরা বৃহত্তম জোর সংখ্যা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা আবারও বলতেছি সর্বশেষ সংখ্যা থেকে অর্থাৎ এককের ঘর থেকে আমরা বাম দিকে দশক শতক হাজার এরকম করে আমরা বাম দিকে যেতে থাকবো যে সংখ্যাটিকে আমরা জোর হিসাবে পাব শুধু ওই সংখ্যাটিকেই শেষে সরাই দিতে হবে অর্থাৎ প্রথম যে জোর সংখ্যাটি পাবো শেষ দিক থেকে এটাকে সংখ্যার সর্বশেষে অর্থাৎ ডান দিকে লিখতে হবে তাহলে এই যে চার সংখ্যাটি আছে এই চার সংখ্যাটিকে আমরা একের পরে লিখলেই আমরা বৃহত্তম জোর সংখ্যা পেয়ে যাব তাহলে আমরা নয় থেকে পাঁচ পর্যন্ত যা আছে হুবহু লিখতে হবে নয় আট তারপর ছয় এরপরে পাঁচ এ পর্যন্ত ঠিক থাকবে এরপর এই চারের জায়গায় চলে আসবে কে এক আর একের জায়গায় চলে যাবে কে চার কারণ আমাদের জোর সংখ্যা তৈরি করতে হবে এবং শেষে কি দু শূন্য দুই চার ছয় আট থাকতে হবে তাহলে আমাদের এখানে শেষে কি আছে চার সুতরাং এটা কি জোর সংখ্যা এরপরে আসো বৃহত্তম বিজোর সংখ্যা তৈরি করতে হবে আমাদেরকে বৃহত্তম বিজোর সংখ্যা তো এখন বৃহত্তম সংখ্যাটির দিকে প্রিয় শিক্ষার্থীরা তাকিয়ে দেখো বৃহত্তম সংখ্যার সর্বশেষ সংখ্যাটি কত প্রিয় শিক্ষার্থীরা এক এখন তোমরাই বলো এক না বিজোর আমরা বিজোরের সংখ্যা কি পড়েছিলাম যে সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত নয় থাকবে সে সংখ্যাটি কি বিজোর তাহলে দেখো বৃহত্তম সংখ্যার শেষে এক সংখ্যাটি আছে তার মানে তোমাকে আর বিজোর সংখ্যা তৈরি করা লাগতেছে না সুতরাং বৃহত্তম সংখ্যা আর বৃহত্তম বিজোর সংখ্যা একই হবে অর্থাৎ শুধু ওই বৃহত্তম সংখ্যাটিকে শুবাহুব যা আছে তাই তুলে দিলেই আমরা বৃহত্তম বিজোর সংখ্যা পেয়ে যাব তাহলে আমরা নয় লিখব প্রথমে এই এক সংখ্যাটি যেহেতু শেষে আছে বিজোর হিসাবে তাহলে আমরা প্রথমে নয় লিখবো আট লিখবো ছয় লিখবো পাঁচ লিখব চার লিখবো এবং একের জায়গায় এক থেকে যাবে মোট কথা হলো আমরা বৃহত্তম সংখ্যাটি যে তৈরি করেছি এটা ডিরেক্ট কি শুধু বৃহত্তম সংখ্যাই না পাশাপাশি এটা বীজ সংখ্যাও হয়ে গেছে এই জন্য বীজ সংখ্যাটিকে আর নতুন করে তৈরি করতে হয়নি কিন্তু জোর সংখ্যার বিলায় যখন জোর সংখ্যার বেলায় যখন আমরা দেখলাম মিলল না তখন আমরা শেষ দিক থেকে অর্থাৎ এককের ঘর থেকে দর বাম দিক থেকে অগ্রসর হয়ে যে সংখ্যাটি জোর পেয়েছি সেটাকে কি একের পরে নিয়ে লিখেছি তো এইভাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বৃহত্তম সংখ্যা তৈরি করে জোর এবং বিজয় সংখ্যা তৈরি করে নিবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ক্ষুদ্রতম সংখ্যা এখন তৈরি করব তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য আমরা কিছু কার্ড নিয়েছি যে কার্ডের গায়ে কিছু সংখ্যা লেখা থাকবে তাহলে প্রথমে আমরা নিলাম দুই এরপরে সাত এরপরে পাঁচ এরপরে নিলাম নয় এরপরে নিলাম আট এবং সর্বশেষ আরেকটি কার্ড নিলাম চার তাহলে এই সংখ্যাগুলো দিয়ে এখন তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে তাহলে এই কার্ডের সংখ্যাগুলো দিয়ে প্রথমে যে কাজটি করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে এরপর দ্বিতীয় কাজটি করতে হবে ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করতে হবে ক্ষুদ্রতম কী সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা জোর সংখ্যা এরপর সর্বশেষ আমাদেরকে বের করতে হবে ক্ষুদ্রতম বিজোর সংখ্যা তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা বের করতে পারি জানতে পারি তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরির পাশাপাশি ক্ষুদ্রতম জোর এবং বীজ সংখ্যাও তৈরি করতে পারব তাহলে এই সংখ্যা তৈরি করার আগে চলো আমরা ক্ষুদ্রতম সংখ্যা কি এবং জোর এবং বীজ সংখ্যাটি আবার একটু রিভিশন করে আসি তাহলে প্রথমে আসে ক্ষুদ্রতম সংখ্যা কি দেখো আমরা কিছু কার্ডের সংখ্যা নিলাম এখানেও ছয়টি সংখ্যা আছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কাকে বলবা তাহলে শুদ্রতম সংখ্যাকে এইভাবে উল্লেখ করা যায় যে প্রদত্ত সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলে ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে যে প্রদত্ত সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে যদি তুমি ছোট থেকে বড় সাজাও ছোট থেকে বড় আগেরটা কি সাজিয়েছিলাম আমরা বৃহত্তম সংখ্যার বেলায় বড়ো থেকে ছোট সাজিয়েছি তো এবার আমরা সাজাবো ছোট থেকে বড় তাহলে যে সংখ্যাটি পাবো সেটা হবে কি ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ এই সংখ্যার চেয়ে আর ছোট সংখ্যা তৈরি করা যাবে না এই সংখ্যাগুলো দিয়ে ঠিক আছে তাহলে এখন আসো আমরা উপরের কার্ডের সংখ্যাগুলো দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার চেষ্টা করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে যে ছয়টি কার্ড আছে এই কার্ডগুলোর ভিতরে সবচেয়ে কম কে ছোটো কে সবচেয়ে সবচেয়ে ছোট হচ্ছে কত দুই তাহলে ক্ষুদ্রতম সংখ্যার প্রথমেই বসবে কে দুই বসবে অর্থাৎ যে সংখ্যাটি সবচেয়ে ছোট এটাকে প্রথমে লিখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার বেলায় এরপরে দেখো দুইয়ের চাইতে একটু বড়ো কে আছে তিন আছে বাকি পাঁচটা সংখ্যার ভিতরে সবচেয়ে ছোটো কে তিন এই জন্য দুয়ের পরে কে বসবে তিন বসবে দেখো দুই আর তিন চলে গেল কার্ডগুলো শেষ এখন বাকি আছে আর চারটা এই চারটার ভিতরে সবচেয়ে ছোটো কে চার অর্থাৎ পাঁচ চার আট নয় এই বাকি যে চারটা কার্ড আছে এগুলোর ভিতরে সবচেয়ে কে চার এজন্য আমরা তিনের পরে কাকে বসাবো চারকে বসাবো এরপর চারের পরে কী আছে পাঁচ আছে তারের পরে কী আছে পাঁচ তাহলে আমরা এরপরে পাঁচ বসাব এরপর বাকি রইল দুটি সংখ্যা আট এবং নয় তাহলে আমরা প্রথমে কত বসাবো আট বসাবো বাসের পরে এরপরে নয় বসাবো তাহলে দেখো আমরা ছোট থেকে বড় সাজিয়ে যে সংখ্যাটি পাওয়া গেছে তাহলে এটাকে আমরা কি বলবো ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ এই কার্ডের নম্বর দিয়ে এই ছয়টি নম সংখ্যা দিয়ে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো এটি এর চাইতে আর ছোট সংখ্যা তৈরি করা যাবে না এই যে ছয়টি কাঠের মা সংখ্যাগুলো দ্বারা তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যাটিও শিখে ফেললাম তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা যে জোর এবং বিজোরের কথাগুলো শিখেছি ওটা একটু আবার রিভিশন দেই যে সংখ্যা শেষে এক তিন পাঁচ সাত নয় থাকবে সে সংখ্যাটি কি বিজোর এবং পাশাপাশি দুটি উদাহরণ দিয়ে আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে বিষয়টি বুঝিয়েছিলাম তিন সংখ্যাটি বিজোর এই জন্য এই পুরা সংখ্যাটি কি বিজোর হয়ে গেছে আবার একই রকম শেষ সংখ্যাটি কত সাত সুতরাং এই পুরো সংখ্যাটি কি হয়ে যাবে বিজোর হয়ে যাবে এরপর পাশাপাশি জোর সংখ্যার বিষয়ে শিখেছিলাম যে সংখ্যা শেষে শূন্য দুই চার ছয় আট থাকবে সেটা কি জোর তাহলে এখন তোমরা বলো যে এই পাঁচটা সংখ্যার যে কোনো একটা থাকলে আমরা কি জোর বলবো তাহলে আমরা এখানে উদাহরণস্বরূপ এই সংখ্যাটি দেখেছিলাম শেষে কত আছে দুই দুই কি জোর না বিজোর অবশ্যই জোর তাহলে এই সংখ্যাটি কি হবে জোর হবে এর পাশাপাশি তোমাদেরকে আমি আরেকটি উদাহরণ দিয়ে শিখিয়েছিলাম এই সংখ্যাটি শেষে ছয় আছে তাহলে ছয়ও কি জোর সংখ্যার ভিতরে আছে তাহলে এটাও কি আমরা জোর সংখ্যা হিসেবে ধরে নেব তাহলে প্রিয় শিক্ষার্থীরা জোর বিজোর সম্পর্কে এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি সম্পর্কে এতক্ষণ শিখলে এখন আসো সেই প্রশ্নটার আমরা উত্তর খোঁজার চেষ্টা করি এখানে ছয়টি কার্ডের নাম্বার দেওয়া আছে আমাকে এখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কেমনে তৈরি করবে সবচেয়ে যে ছোটো সংখ্যাটি এটা প্রথমে লিখতে হবে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই ছয়টি কার্ডের ভিতরে সবচেয়ে ছোটোকে দুই কত দুই তাহলে প্রথমে কে আসবে দুই এরপরে দেখো দুই তো চলে গেল বাকি আছে পাঁচটি কার্ড এই পাঁচটি কার্ডের ভিতরে সবচেয়ে ছোটোকে চার তাহলে প্রথমে কে আসবে দুইয়ের পরে চার এরপরে যে ছোটো তোমার একটু বড় সংখ্যাটি আছে দুইয়ের পরে একটু বড় ছিল চার তারপরে একটু বড় সংখ্যা কত আছে পাঁচ আছে তাহলে চারের পরে কত বসবে পাঁচ বসবে এরপরে আসো আমাদের তিনটি সংখ্যা শেষ এরপরে পাঁচের পরে একটু বড়ো সংখ্যা কী আছে সাত এবং আট তাহলে কে আগে বসবে সাত আগে বসবে কারণ আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি তাহলে আমরা এর পরের সংখ্যাটি হবে কত সাত এখন আমাদের আর দুটি সংখ্যা বাকি রইল নয় আর আট তো নয় আর আটের ভিতরে সবচেয়ে ছোটকে আট তাহলে আমরা সাতের পরে কত বসাবো আট আর সর্বশেষ নয় সংখ্যাটি সবচেয়ে বড় এজন্য আমরা সর্ব ডানে লিখব অর্থাৎ এই নয় সংখ্যাটি কি সবার শেষে হবে কারণ আমরা সংজ্ঞার ভিতরে বলেই আসছি যে ছোট থেকে বড় সাজাতে হবে ছোট থেকে বড় সাজাতে হবে তাহলে আমরা কি সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা পাবো এটার নিচে আর কোনো ছোট সংখ্যা নাই কেমন তাহলে ক্ষুদ্রতম জোর সংখ্যা এখন আমরা তৈরি করব। চলো ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ক্ষুদ্রতম সংখ্যাটার দিকে খেয়াল করো দেখো সর্বশেষ সংখ্যাটি কত আছে প্রিয় শিক্ষার্থীরা নয় এখন তোমরাই বলো নয় জোর না বিজোর আমরা সংজ্ঞার ভিতরে কী বলেছি নয় কি। নয় কি হবে জোর না বিজোর অবশ্যই কি বিজোর তাহলে আমরা ক্ষুদ্রতম জোর সংখ্যা এই ক্ষুদ্রতম সংখ্যাটি শুধু তুলে দিলেই হবে না তাহলে এটা চেঞ্জ করতে হবে কিভাবে আমরা এককের ঘর থেকে বাম দিকে অগ্রসর হতে হবে দশক শতক এরকম করে সামনের দিকে আগাবো তো এই সামনের দিকে আগালে দেখো নয়ের পূর্বে অর্থাৎ নয়ের পূর্বে কত আছে আট আছে তাহলে আট কি জোর না বিজোর আট হচ্ছে কি জোর তাহলে আমরা কি করব এই যে সংখ্যাটি আছে আট এই সংখ্যাটিকে আমরা নয়ের পরে নিয়ে যাব। নিলেই আমরা কি। সবচেয়ে ক্ষুদ্রতম জোর সংখ্যাটি পেয়ে যাব তাহলে আমরা দুই চার পাঁচ সাত এই পর্যন্ত ঠিক থাকবে দুই চার পাঁচ সাত এটুক ঠিক আছে এরপর আট আর নয় এক্সচেঞ্জ হবে আটের জায়গায় নয় আসবে আর নয়ের জায়গায় কে যাবে আট চলে যাবে তাহলে আমরা কী লিখব নয় আর আট তাহলে দেখো আমরা বৃহত্তম জোর বিজোর সংখ্যার পাশাপাশি আমরা ক্ষুদ্রতম জোর সংখ্যাটি বের করে ফেলেছি ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে তৈরি করলাম ওই ক্ষুদ্রতম সংখ্যার আলোকে আমরা ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করেছি এরপরে আসো আমাদের সর্বশেষ প্রশ্নটি আছে ক্ষুদ্রতম বিজোর সংখ্যা ক্ষুদ্রতম জোরের পরে আর কী আছে ক্ষুদ্রতম বিজোর সংখ্যা তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এই যে ক্ষুদ্রতম সংখ্যাটি আছে শেষ সংখ্যাটি কত নয় কত নয় এখন তোমরাই বলো এই নয় সংখ্যাটি জোর না বিজোর নয় সংখ্যাটি অবশ্যই কী বীজর সংখ্যা তার মানে ক্ষুদ্রতম সংখ্যা আর ক্ষুদ্রতম বীজর সংখ্যা কি একই ক্ষুদ্রতম সংখ্যা আর ক্ষুদ্রতম বীজর সংখ্যা কি এখানে একই হয়ে গেছে তাহলে আমরা হুবাব তুলে দেব দুই চার তারপর পাঁচ এরপরে সাত এরপরে আট এরপরে কত নয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা শুধু নয় সংখ্যাটি শেষে ছিল আর কিছুই চেঞ্জ করতে হয় নাই আমরা বৃহত্তম জোর বিজোরের পাশাপাশি ক্ষুদ্রতম জোর বিজোড়ও পেয়ে গেলাম কেমন অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা হোক আর বৃহত্তম সংখ্যা হোক শেষ সংখ্যাটি কত আছে দেখবা যদি জোর থাকে তাহলে আমাদের জোর তৈরি হয়ে গেছে যদি বিজোর থাকে তাহলে আমাদেরকে আমাদের কি বিজোর তৈরি করা হয়ে গেছে তাহলে ওটা আর তোমার কষ্ট করে বের করতে হবে না তাহলে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে জোর এবং বিজোর সংখ্যা তৈরি করা এর পাশাপাশি ক্ষুদ্রতম জোর এবং বিজোর সংখ্যা তৈরি সম্পর্কে আমরা শিখলাম অর্থাৎ আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাটাই মেন এই দুইটা তৈরি করতে পারলেই বাকিগুলোর উত্তর তুমি অনায়াসে করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো এই যে এখানে আমরা কার্ডের ভিতর নাম্বার দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা তৈরি করলাম জোর বিজোর সংখ্যা তৈরি করলাম এখন এই সংখ্যাগুলোর ভিতরে যদি এরকম হয় যে প্রদত্ত সংখ্যার ভিতরে যদি একটা শূন্য থাকে আমরা তো সবগুলোই সংখ্যা দিয়ে এতক্ষণ দেখেছি প্রদত্ত সংখ্যার ভিতরে ধরো আমরা একটা তিনটা ছয়টা সংখ্যা নিচ্ছি কার্ডের ভিতরে তিন তারপর নিলাম এক এরপরে নিলাম শূন্য এরপরে নিলাম সাত এরপরে দেখো আমরা নিলাম চার এবং সর্বশেষ কার্ডে নাম্বারটি নিলাম কত নয় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো এতক্ষণ তো আমরা শূন্য ছাড়াই ছয়টা করে সংখ্যা নিয়ে আমরা কাজ করেছি তো এখন এখানে ছয়টা সংখ্যার ভিতরে দেখো একটা সংখ্যা কত আছে শূন্য আছে তাহলে এইটার আলোকে তোমার কী কী প্রশ্ন আসতে পারে বৃহত্তম সংখ্যা তৈরি করা বিষয় আসতে পারে এরপর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা বিষয় আসতে পারে এরপরে বৃহত্তম বীজর সংখ্যা তৈরি করার কথাও আসতে পারে বৃহত্তম কি বীজর সংখ্যা তৈরি করতে হবে জোর জোর না বীজর সংখ্যা এর পাশাপাশি ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করতে হবে তাহলে আমরা বৃহত্তম দিয়ে বীজর সংখ্যা বানাবো ক্ষুদ্রতম দিয়ে কী তৈরি করব জোর সংখ্যা তৈরি করব তাহলে চলো এখন আমরা এই কার্ডগুলো দেখে উত্তর খোঁজার চেষ্টা করি তাহলে দেখো এখানে আমরা প্রথমেই তৈরি করব কি বৃহত্তম সংখ্যাটি তৈরি করব তাহলে আমরা জানি বৃহত্তম সংখ্যার সংজ্ঞা অনুযায়ী কি যে সংখ্যাটি প্রদত্ত সংখ্যাগুলোকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা হচ্ছে কি বৃহত্তম সংখ্যা তাহলে আমরা এখানে তোমরাই বলো সিয় শিক্ষার্থীরা সবচেয়ে বড় সংখ্যাটি কত নয় তাহলে প্রথমে কে বসবে নয় এরপর বাকি পাঁচটা সংখ্যার ভিতরে সবচেয়ে বড়ো কে সাত তাহলে নয়ের পরে কি বসবে সাত বসবে এরপর আছে কে চার তাহলে তারপর কি চার বসবে এরপরে দেখো বাকি রইল এই তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যার ভিতরে সবচেয়ে তোমার চারের পরে একটু ছোট সংখ্যাটি কত হলো তিন তাহলে তিন বসবে এরপর তিনের পরে দেখো এক আর শূন্য আছে তাহলে কি বসবে প্রথমে এক বসবে এরপরে শেষে কত বসবে শূন্য বসবে তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটি তৈরি করলাম বড় থেকে ছোট সাজিয়ে এখন যদি তোমাকে বলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে তাহলে আমরা এই যে বড় সংখ্যাটি পেয়েছি এটার পিছন দিক থেকে আমরা লেখা শুরু করলেই কি ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেয়ে যাব তবে আমরা সে কাজটি না করে আমরা কি করব ছোট থেকে বড় সাজিয়ে নেব তাহলে প্রথমে কে আসবে ক্ষুদ্রতম সংখ্যার সবচেয়ে ছোটো কে শূন্য এরপরে কে এক এখন শূন্য যদি তোমার একের আগে লেখা হয় তাহলে ওই শূন্যটার দাম থাকবে না কি থাকবে না ওই শূন্যটার কোনো কি মূল্য থাকবে না তার অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে গেলে শূন্যকে সামনে বসানো যাবে না তাহলে আমরা কত দিয়ে শুরু করব এক দিয়ে শুরু করব কারণ শূন্যর চাইতে একটু বড়কে এক তাহলে প্রথমে এক লিখবা এরপরে তুমি শূন্য সংখ্যাটি দিবা তাহলে আমাদের কি দেখো আগে শূন্য এক লাগলে লিখে রাখলে তাহলে কি হতো যে তোমার শূন্যটার কোনো দাম থাকলো না তো এখন দেখো এখানে দশ হয়ে গেছে তাহলে আমরা দুইটি সংখ্যা নিয়ে বসালাম এরপর ধারাবাহিকভাবে ক্ষুদ্রতম সংখ্যার জন্য কি আবার একটা ছোট সংখ্যা কত তিন এরপরে একটু বড় হচ্ছে কত চার এরপরে আমাদের আছে সাত এরপরে কত নয় তাহলে দেখো আমরা বৃহত্তম সংখ্যাটি তৈরি করে পাশাপাশি ক্ষুদ্রতম সংখ্যাটিও তৈরি করে ফেলেছি এবং এই ক্ষুদ্রতম সংখ্যাটির একটা বিশেষত্ব হলো শূন্য ছিল তো এই শূন্যকে তো বাদ দেওয়া যাবে না এই জন্য আমরা কি করব এ ছোটো সংখ্যাটি অর্থাৎ এক আছে একের পরেই শূন্যটি লিখব এটা সব সময়ের জন্য একই রকম এরপর আমাদেরকে যেটা বের করতে বলছে বৃহত্তম বিজোর সংখ্যা তৈরি করতে বলছে বৃহত্তম কি বিজয় সংখ্যা এখন বৃহত্তম সংখ্যাটির দিকে তাকাও সর্বশেষ সংখ্যাটি কত আছে শূন্য সর্বডানের সংখ্যাটি কত শূন্য তাহলে আমরা বৃহত্তম বিজয় সংখ্যার ক্ষেত্রে সংজ্ঞা পেরেছিলাম বিজয় সংখ্যায় যে সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত নয় থাকবে সে সংখ্যাটি কি বিজোর তাহলে এখন এই বৃহত্তম সংখ্যাটি শেষ থেকে দেখো শূন্য আছে এটা জোর এরপর এক কি বিজোর তাহলে আমরা এক পেয়ে গেছি তাহলে এটা কি আমরা চেঞ্জ করে নেব তাহলে কি করব আমরা যে এই এক পেলাম এই এককে শেষে নিয়ে যেতে হবে শূন্যের পরে তাহলে আমরা যদি প্রথম অংশটা ঠিক রাখি নয় সাত চার এরপর কত তিন এরপরে এক আর শূন্য আছে এক আর শূন্য আছে তাহলে আমরা কি করব প্রথমে শূন্য লিখব তিনের পরে এরপরে কত লিখব এক লিখব এরপরে কি এক লিখব কেন কারণ আমরা ডান দিক থেকে মিলেয়া দেখলাম শূন্য হচ্ছে কি জোর সংখ্যার ভিতরে শূন্যটি আছে কি জোর সংখ্যার ভিতরে সুতরাং একটা বিজোড় নয় তাহলে হুবহুব লেখা যাবে না তাহলে আমরা কি করব আমরা বিজোর সংখ্যা যেটা আছে আমরা ডান দিক থেকে দেখতে থাকব শূন্যর পরে বিজোর সংখ্যা আমরা একা এক পেয়ে গেছি তাই সরাসরি আমরা এককে শেষে নিলেই বিজোর সংখ্যাটি পেয়ে যাব। এরপর সর্বশেষ দেখো আমরা কী করবো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে কী করবো ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করবো এখন প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো ক্ষুদ্রতম যে সংখ্যাটি আছে এটা শেষ সংখ্যাটি কত নয় শেষ সংখ্যাটি কত নয় তাহলে নয় তো জোরের ভিতরে পড়ল না কারণ বলাই আছে যে তোমার শূন্য দুই চার ছয় আট থাকলে সেটা কি হবে জোর হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্রতম যে সংখ্যাটি এটা শেষে কত আছে নয় যেটা কি বিজোর ঠিক আছে যেটা কি নয় কি বিজোর না জোর বলো তো নয় কি হবে নয় হবে বিজোর কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে কি জোর তাহলে সেজন্য আমরা যেহেতু মিলল না সুতরাং আমরা ডান দিক থেকে সে বাম দিকে অগ্রসর হতে থাকবে এককের পরে দশক দেখো শতকের ঘরে গিয়ে একটা চার আছে তাহলে এই চার সংখ্যাটিকে যদি আমরা নিয়ে শেষে বসায় দেই তাহলে ক্ষুদ্রতম কী পেয়ে যাব জোর সংখ্যা পেয়ে যাব তার মানে আমাদেরকে এই চার সংখ্যাটি চেঞ্জ করে শেষে নিতে হবে তাহলে আমরা এখানে লিখব প্রথমে এক শূন্য তিন এরপর তোমার বাকি কাজটি হবে সেটা হচ্ছে তারপর কি আসবে সাত আসবে এরপরে নয় আসবে আর এই চার সংখ্যাটিকে সর্বশেষ লিখতে হবে অর্থাৎ ক্ষুদ্রতম জোর সংখ্যাটি যদি তৈরি করতে চাও তাহলে আমাদেরকে কী করতে হবে জোর সংখ্যাকে শেষে রাখতে হবে তাহলে আমরা এই ক্ষুদ্রতম সংখ্যার ভিতরে ডান দিক থেকে আমরা বাম দিকে অগ্রসর হয়ে প্রথম জোর সংখ্যাটি পেয়েছি চার এজন্য এই চারকে শেষে নিয়ে যাওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বৃহত্তম সংখ্যা তৈরি এর পাশাপাশি বৃহত্তম জোর বিজোর তৈরি করা পাশাপাশি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে ক্ষুদ্রতম জোর সংখ্যা বিজোর সংখ্যা তৈরি করা সম্পর্কে বিস্তারিত শিখতে পারলে তো প্রিয় শিক্ষার্থীরা আমি প্রত্যেকটা ক্লাস শেষেই আমি বাড়ির কাজ দিয়ে থাকি তো আজকের ক্লাসে তোমাদের বাড়ির কাজ থাকবে ছয়টি কার্ডে নাম্বার দেওয়া আছে এই কার্ডগুলো থেকে তুমি নিচের প্রশ্নগুলোর উত্তর বের করবে বৃহত্তম সংখ্যা তৈরি করা বা তৈরি করো এরপরে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এরপর তিন নাম্বার যে প্রশ্নটি আমি তোমাদেরকে দিব বৃহত্তম জোর সংখ্যা তৈরি করতে হবে তোমার এই কার্ডগুলো বৃহত্তম সংখ্যা সাজানোর পরে যে সংখ্যাটি পাবো সেটা দিয়ে বৃহত্তম জোর সংখ্যা তৈরি করতে হবে তৈরি করবে এর পাশাপাশি সর্বশেষ ক্ষুদ্রতম বিজয়ের সংখ্যা তৈরি করবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে বাড়ির কাজটি আমি তোমাদেরকে দিলাম এই বাড়ির কাজটি অবশ্যই মনোযোগ সহকারে বাসায় করবে কেমন এবার অঙ্কের ভিতরে যে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা তৈরি করার বিষয়গুলো আছে এগুলো তোমরা বারবার কি বারবারগুলো সাজালেই বিষয়টি মনে থাকবে তো প্রিয় শিক্ষার্থীরা তো বাড়ির কাজটি দেওয়ার পরে তো চলো আমরা আমি তোমাদেরকে যে চ্যানেল থেকে ক্লাসগুলো শেয়ার করে থাকি সেটা হচ্ছে আমার মাস্টারমশাই চ্যানেল তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ক্লাসটি অবশ্যই তুমি পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে যে আমি বাড়ির কাজটি দিয়েছি তোমরা চাইলে আমার এই ফেসবুক আইডিতে মেসেঞ্জারে বাড়ির কাজটি পাঠিয়ে দিলে আমি অবশ্যই চেক করে দেব কারণ রাকিব স্যার সকল শ্রেণীর শিক্ষার্থীদের পাশেই আছে এরপর তোমাদের শিক্ষণীয় বিভিন্ন বিষয় শেয়ার করার জন্য আমার ফেসবুক পেজ পাশাপাশি একটি ফেসবুক গ্রুপ রয়েছে তোমরা চাইলে এখানে যুক্ত হতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আমি ক্লাসের একবারই শেষভাগে চলে এসেছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা বৃহত্তম সংখ্যা তৈরি করা পাশাপাশি এই ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাগুলো দিয়ে আবার জোর এবং বিজোর সংখ্যা তৈরি করা সম্পর্কে বিস্তারিত শিখতে পারলে এর মাধ্যমে আজকের ক্লাসটির মাধ্যমে তোমাদের প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় শেষ হলো তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি রাকিব স্যার ক্লাসটি থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ